সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সাথে সাথে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হওয়ার পর, অর্থাৎ কেটে নেওয়ার পর সেই ডেস্টিনেশন অ্যাকাউন্টে জমা হবে সাথে সাথে। সাথে সাথে যদিও বলা হচ্ছে, সেক্ষেত্রে সর্বোচ্চ 30 মিনিট সময় নেওয়া হবে। তো সেটার জন্য আমরা ইসলামী ব্যাংক আই ব্যাংকিং লগ ইন করবো। যাদের কাছে আই ব্যাংকিং লগ ইনের ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই, তারা অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন, অথবা আমাদের টিউটোরিয়ালটি দেখে নিজে নিজে আই ব্যাংকিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিন। তো প্রথমবার লগ ইন করার সময় আপনার কাছে অবশ্যই ভেরিফিকেশান কোড চাইবে। সেই ভেরিফিকেশান কোড আপনার ইমেইলে অথবা মোবাইল নাম্বারে মেসেজ করে দেওয়া হবে, সেখান থেকে দেখে লিখে নিবেন। এরপর দেখুন, আমাদের এখানে আইবিবিএল আই ব্যাংকিংয়ের ড্যাশবোর্ড চলে এসেছে। আমরা এবং যাব ট্রানজ্যাকশানে, যেহেতু টাকা ট্রান্সফার করব সেহেতু ট্রানজ্যাকশানে যেতে হবে। আমরা এর আগে দেখিয়েছিলাম আইবিবিএল টু আইবিবিএল টু আদার ব্যাংক অথবা এনপিএসবি। তো আজকে দেখাবো আরটিজিএস ট্রান্সফার। আরটিজিএস ট্রান্সফার এটা কী? আসলে আরটিজিএস ট্রান্সফার বাংলাদেশের প্রথম, এটি রিয়েল টাইম ট্রানজ্যাকশন এবং এটি ইলেকট্রনিক্স রিয়েল টাইম ট্রানজ্যাকশন। তো আরটিজিএস ট্রানজ্যাকশন করতে হলে আপনাকে কতক্ষণ থেকে কতক্ষণে করতে হবে? সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে করতে হবে। তো আমরা চলুন ট্রানজ্যাকশনটি করে ফেলি। অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাংকের মধ্যে আপনি বাংলাদেশের সবগুলো ব্যাংক অর্থাৎ প্রায় 51টা ব্যাংকের নাম এখানে খুঁজে পাবেন। রিসিভার নেমের মধ্যে অ্যাকাউন্ট নেমটা বসাবেন, অর্থাৎ যে নামে অ্যাকাউন্টটি রয়েছে সেই নামটি বসাবেন। টু ব্যাংকের জায়গায় আপনি ব্যাংক সিলেক্ট করবেন এবং ব্রাঞ্চের জায়গায় ব্রাঞ্চটি খুঁজে বের করবেন। অ্যাকুরেট ব্রাঞ্চ, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নেম সবগুলো অ্যাকুরেটলিভাবে হতে হবে, না হয় আপনাকে পরের দিন টাকাটা রিটার্ন করে দিবে। ভয়ের কোনো কিছু নেই, যদি ভুল হয় আপনার টাকাটা মাইট যাবে না। যখন আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করবেন, এরপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশান কোড যাবে। সেই ভেরিফিকেশান কোডটি বসালে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড হয়ে যাবে। ভেরিফিকেশান কোডটি যদি মোবাইলে যায় মোবাইল থেকে দেখে লিখবেন, অথবা এসএমএস যদি যায় তাহলে মোবাইলের ইনবক্স থেকে দেখে লিখবেন। এরপর হচ্ছে মেকে আরটিজিএস ট্রান্সফার, যেটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এরপর ফর্ম অ্যাকাউন্ট থেকে, যদি আপনার ডাবল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার সিলেক্টেড অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটি সিলেক্ট করুন এবং রিসিভার অ্যাকাউন্টের জায়গায় আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। বাংলাদেশে ব্যাংকের আরটিজিএস গাইডলাইন অনুসারে আপনার অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন চলে আসবে যদি টাকাটা না গিয়ে থাকে এর পরের দিন আপনার অ্যাকাউন্টে। আপনার লিমিট হচ্ছে 1 লাখ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ 5 লাখ টাকা, আর ট্রানজ্যাকশন প্রতি ট্রানজ্যাকশনে 100 টাকা করে সার্ভিস চার্জ ধরা হবে। যদি ট্রানজ্যাকশনটি 5 লাখ টাকা হয় তাও 100 টাকা, আর যদি 1 লাখ টাকা হয় তাও 100 টাকা। এরপর আমরা অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করার পর, এখানে যেহেতু আমরা 1 লাখ টাকায় ট্রানজ্যাকশন করবো, এর নিচে করা সম্ভব না, তাহলে আমরা 1 লাখ টাকা দেখব। এরপর পেমেন্ট ইনফরমেশনের মধ্যে সর্বোচ্চ 35টা অক্ষর দেওয়া যাবে। আমরা অল্প কিছু অক্ষর দিয়ে ট্রানজ্যাকশনটি সফল করার চেষ্টা করব। ফার্স্ট অফ ফান্ডের মধ্যে ট্রান্সফার ডেবিট পেমেন্ট দিব। পিন টু কোড হচ্ছে টিপিএন, যেটি আমরা ব্যাংক থেকে পাবো, তবে বর্তমানে কল সেন্টারের মাধ্যমে নেওয়া যায়, সে ব্যাপারে একটি টিউটোরিয়াল রয়েছে। আপনার পৃথিবীর যে কোনো স্থান থেকে বসে কল সেন্টারের মাধ্যমে আপনি টিপিএনটি পেতে পারেন আমাদের টিউটোরিয়ালটি দেখলে।
এরপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর ট্রানজ্যাকশন সফল হবে। আশা করছি আগামী 30 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটি গিয়ে পৌঁছবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার ব্যাপারে। এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত জানতে চাইলে অথবা জানাতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার তথ্য অথবা মতামত জানাতে পারেন, আমরা খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেব। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওর হ্যাঁ, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।